হ্যালো এভরিওয়ান, দিস ইজ আশরাফ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রামাবাজ। আশা করি সকলেই অনেক ভালো আছেন। অপূর্ব ফ্যানদের জন্য দারুণ একটি সুখবর, কারণ অপূর্ব অভিনীত বয়স কোনো ব্যাপার না নাটকটি মাত্র 10 দিনে 5 মিলিয়ন ভিউজ অতিক্রম করে ফেলেছে। এটা সত্যি অপূর্ব সহ অপূর্ব ফ্যানদের জন্য দারুণ একটি সুখবর, সেই সাথে নাটকের সকল টিমের জন্য দারুণ একটি সাফল্য। অপূর্ব ভক্তরা যে এভাবে প্রিয় অভিনেতা অপূর্ব সাথে আছেন এবং নাটকটি 10 দিনে এত পরিমাণ দেখেছেন, এজন্য ড্রামাবাজ ইউটিউব পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এভাবেই সবসময় পাশে থাকবেন এবং নাটকটি যেন খুব শীঘ্রই 10 মিলিয়ন ভিউজ অতিক্রম করে এজন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া শৌকেন। নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকটি প্রকাশ করা হয় সিএমভি এর ইউটিউব চ্যানেলে। গতকাল রাতে 10 দিনে পার করে ফেলে 5 মিলিয়নের ঘর। বর্তমানে নাটকটির ভিউজের পরিমাণ 5.1 মিলিয়ন। নাটকটির নিচে কমেন্ট পড়েছে 8,000+, যা ছিল সত্যিই দেখার মতো। নাটকটি সত্যিই অনেক সুন্দর হয়েছে, এমনটি কমেন্ট করেছেন বেশিরভাগ দর্শক। প্রিয় দর্শক, নাটকটির গল্পে দেখা যায় 40-এর বেশি এক ভদ্রলোক বিয়ে করেন। স্ত্রী বয়স টেনে টেনে 20 বছর হবে। যে ছেলেটা আজীবন বই পড়ে কাটিয়েছে তাকে এখন বিয়ে করে 20 বছরের ছোট বইয়ের মনের কথা পড়তে পড়তে দিন পার। স্বাভাবিক নিয়মেই তৈরি হয় অসম বয়সের কিছুটা জটিলতা, সেখান থেকে তারা নিজেদের অতিক্রম করার চেষ্টাও চালিয়ে যায়। তারপর শেষটাতে কী ঘটে তা আপনারা সকলেই দেখেছেন, আর যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে ফেলবেন। এই ছিল প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সর্বশেষ আপডেট খবর। পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।